লাইফে মাঝে মাঝে কিছু কিছু সময় আসে, দেখা যায় যে সেই সময়গুলোতে আমরা বড়রা অনেকটা ছোট হয়ে যাই, আর ছোটরা ওরা তো আরও ছোট হয়ে যায়। এই যে সুইমিং পুল থেকে উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু লাঞ্চ করার জন্য ডাইনিংয়ে চলে এসেছি, এসে আমরা বাচ্চাদের জন্য ওয়েট করছি কারণ তারা পাশের প্লেগ্রাউন্ডটাতে আবার খেলতে নেমেছে। ও যে আছে না, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, তো আমাদের বাচ্চারা আজ অন্যরকম একটা দিনে আসলেই হারিয়ে গেছে। ওদের খিদা টিদা কিছুই লাগছে না, শুধু ওরা ঘুরবে, খেলবে, দুষ্টামি করবে, ছবি তুলবে, এই অবস্থাতে ওরা আছে। তো আমরা এই যে চলে এসেছি বুফেতে, তো বুফের আইটেমগুলো মোটামুটি ভালোই ছিল। অবশ্য আমি একটু টেনশনে ছিলাম যে এই রিসোর্টটা তো বেশ ছোট, তারপরে বেশ ভেতরে, যদিও বেশ সুন্দর, আর খাবার দাবার কেমন হবে ওটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম। বাবুর্চির সাথে রান্নাটা যদি ভালো না হয় তাহলে পরে কেমন হয় বলেন তো। তো দেখলাম যে আমার সেই ধারণাটা ভুল প্রমাণিত করে অসম্ভব মজার প্রত্যেকটা আইটেম ছিল, আর রান্নাটা অনেক ভালো ছিল, বিশেষ করে রোস্ট, গরুর গোশ, মাছ ভাজা, মানে প্রত্যেকটা আইটেমই অনেক মজার ছিল। মনে মনে বাবুজিটাকে আমি থ্যাঙ্কস বললাম যে রান্নাটা যদি ওনার ভালো না হতো আসলে আমাদের এই রিসোর্টে ঘুরতে আসার আনন্দটাই কমে যেত, কারণ আমরা বাঙালি, আমরা ভোজন রসিক, খাবার যদি মজা না হয় আসলে খেতে তো ভালো লাগে না, আর খেতে ভালো না লাগলে খাওয়াও যেত না, তাতে কি হতো, পেটে থাকতো খিদা, আর তখন কিন্তু ঘুরতে একটুও ভালো লাগতো না। আমরা সবাই খুবই হ্যাপি ছিলাম, বুফের প্রত্যেকটা রান্না অনেক মজা ছিল, সবাই খুব মজা করে খেয়েছে, বিশেষ করে আমাদের বাচ্চারা তো খাবার দাবারের ব্যাপারে খুবই চুজি, ওদের মুখে টেস্ট না লাগলে তো ওরা খেত না। তো সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো সময় কেটেছিল। আর এই যে এখানে এই ছেলেটা কি সুন্দর করে প্রতিটা গাছে পানি দিচ্ছিল, আমি সেই পানি দেওয়া দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর এদিকে সবুজ, শর্মী আর শওকত ভাইয়া তিনজন মিলে খুব মজা করে গল্প করছিল। শর্মী বলছিল যে আমার এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে, আমি এখানে কিছুক্ষণ বসে থাকব। আসলে ভালো লাগার মতোই পরিবেশ ছিল, রোদটাও একটু পড়ে গেছে আর প্রকৃতির বাতাসের সাথে ফ্যানের বাতাস মিলেমিশে একাকার, আসলেও ভালো লাগছিল। আর এরই মাঝে ওয়াহিদ ভাইয়াও এসে আড্ডাতে যোগ দিল, ভাইয়া বলল সে একটু কফি খেতে চায়, তো সবুজকে জিজ্ঞেস করলো সবুজ খাবে না, তো ওয়াহিদ ভাইয়া আর হলো শওকত ভাইয়া দুজন কফির অর্ডার করলো। তারপরে কফি টফি খেয়ে বলছে যে চলো এখন একটু আমরা রুমে যাই, রেস্ট নিই। কিন্তু এদিকে তো আমাদের বাচ্চাদের খেলাই শেষ হচ্ছে না, তারা একটা থেকে আরেকটা, কোনটা থেকে কোনটাতে যে যাবে তারা বুঝে পাচ্ছে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ঘুরতে যাওয়ার এটা ছিল তৃতীয় ব্লগ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই প্রচণ্ড গরমে সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।